মহামারী করোনার কারণে থমকে যায় বাংলাদেশের অর্থনীতি। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফের থমকে যায় অর্থনীতি। বেড়ে যায় জ্বালানি ও গ্যাস বিদ্যুতের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়ে বাংলাদেশের রপ্তানি আয়ের 84% নেতৃত্ব দেওয়া পোশাক খাত, যার জেরে দেখা দেয় বহুমুখী সংকট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে থমকে যায় বাংলাদেশের অর্থনীতি, মন্দ হয়ে যায় অনেক কোম্পানি, ছাঁটাই করা হয় অসংখ্য কর্মী। করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় বাংলাদেশে ঘুরে দাঁড়ায় পোশাক খ্যাত। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফের থমকে যায় বাংলাদেশের অর্থনীতি। বেড়ে যায় জ্বালানি ও গ্যাস বিদ্যুতের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে পড়ে বাংলাদেশের রপ্তানি আয়ের 84% নেতৃত্ব দেওয়া পোশাক খাতে দেখা যায় বহুমুখী সংকট। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। মোট রপ্তানি আয়ের প্রায় 22% আসা এ বাজারে গত 11 মাসে কমেছে 25% রপ্তানি। ইউরোপের বাজারেও রপ্তানি কমেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা দেবে এমন তাই বলছেন উদ্যোক্তারা। যদিও এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় দেখছে না তারা। এইসবের মধ্যে সুখবর দিচ্ছে অপ্রচলিত বাজার বা নতুন বাজার। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ক্রমশই বাড়ছে। 2023-24 অর্থ বছরে জুলাই ডিসেম্বর মাসে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি 12.28% থেকে বেড়ে 4.53 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা 2022-23 অর্থবর্ষে একই সময়ে 4.04 বিলিয়ন মার্কিন ডলার ছিল। তবে ব্যবসায়ীরা বলছেন উৎপাদনের তুলনায় খরচ বেশি হওয়ায় ছোট অনেক কারখানা টিকতে পারছেন না, বাধ্য হয়ে বন্ধ হচ্ছে ছোট কারখানা। ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না, ব্যাংকগুলিও এলসি নিষ্পত্তি দিতে পারছে না। অনেকে আবার বড় পরিসরে কারখানা করার জন্য ছোট কারখানা সরিয়ে নিচ্ছেন। আপনারা তো জানেন বাংলাদেশ আরএমজি সেক্টর অর্থনীতির মূল চালিকা শক্তি। যদিও 2019 থেকে করোনা মহামারী যখন শুরু হলো তখন দেশের রপ্তানি অন্যান্য খাতে যেভাবে বিপর্যয় নেমে এসেছিল, তারপরেও কিন্তু অর্থনীতির ভিত রচিত করেছিল এই গার্মেন্টস সেক্টর। বর্তমানে আমরা দেখছি এই করোনা মহামারীর পরে, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আজকে জ্বালানি সংকটের কারণে এটা কিন্তু গার্মেন্টস সেক্টরের উপর অনেকটা প্রভাব পড়েছে। আমাদের মূল রপ্তানি দেশ ইউরোপ আমেরিকাতে কিন্তু অনেকটা রপ্তানি শীতলতা এসেছে, কিন্তু আশার বিষয় হচ্ছে যে আমরা নতুন নতুন বাজার আমরা সম্প্রসারণ করতে পেরেছি এবং নতুন নতুন বাজারে কিন্তু এই গার্মেন্টস পণ্যের চাহিদা বাড়ছে এবং গার্মেন্টস আমরা রপ্তানি করছি। যদিও একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলোতে যে আমদানি ডলার সংকট এবং আমদানি কাঁচামাল আমদানি ক্ষেত্রে যে পরিমাণের খরচ হচ্ছে, ছোট ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সেই খরচ কিন্তু সংস্থাপন করতে পারছে না, যার কারণে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ ছোট ছোট গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে তারা, যদিও আজকে আমেরিকার যে বড় বাজার আমাদের রপ্তানি পোশাক শিল্পে সেখানে অনেকটা রপ্তানি কমে এসছে, কিন্তু আশার আলো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দেশ আমাদের এই গার্মেন্টস পণ্যের দ্বার খুলছে এবং সেখানে আমরা গার্মেন্টস পণ্য রপ্তানি করছি। যদিও 2019 থেকে 2024-এর মধ্যে একটু ভলিউম আমাদের রপ্তানি ভলিউম কম ছিল, কিন্তু এখন সেটা আবার বাড়ছে। আশা করছি যে এই যদি আমাদের আমদানি নির্ভরশীলতা যদি আমরা একটু কমাতে পারি, নিজস্ব দেশে প্রোডাক্টকে যদি আমরা বাড়াতে পারি এবং আমরা শুল্কমুক্ত যদি আমরা আমদানি করতে পারি পণ্য, তাহলে হয়তো আমাদের মিড লেভেলে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু চলা সম্ভব। কিন্তু উৎপাদন খরচ এতই বৃদ্ধি পেয়েছে যে ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো সেই উৎপাদন খরচ দিয়ে গার্মেন্ট পোশাক তৈরি করে তারা আর বাজারে টিকে থাকতে পারতেছে না। তবে গত 2 বছরে বাংলাদেশে 6 শতাধিক নতুন কারখানা গড়ে উঠেছে। যদিও নতুন বেতন কার্যকর ক্রয়াদেশ কমে যাওয়ায় বন্ধ হয়েছে বেশ কিছু কারখানা। তৈরি পোশাক শিল্প খাতের প্রধান কিছু বাজারে রপ্তানি কমে যাওয়ায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।